নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল কেমবায়োসিসে অনেক অনেক স্বাগত। তো এই যে লেকচার, সেই লেকচারে আমরা আলোচনা করব নোমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ডস। তো এই যে লেকচার সিরিজটা আছে, যেখানে আমরা বিভিন্ন ধরনের যে অর্গানিক কম্পাউন্ডস আছে তাদের আইইউপিএসসি পদ্ধতিতে কি করে তাদের নামকরণ বা নোমেনক্লেচার করা যায় সেই সম্বন্ধে আমরা বিশদ আলোচনা করব। এবং যেহেতু এই চ্যাপ্টারটা একটু বড়, সেই জন্য আমি পুরো যে চ্যাপ্টারটা নোমেনক্লেচারে সেটাকে তিনটে পার্টে ভাগ করেছি। তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট সেই লেকচার সিরিজে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো প্রথমেই আমরা একটা কথা বলে রাখি যে এই যে অর্গানিক কম্পাউন্ড, যেটা বেসিক্যালি কার্বন বেসড কম্পাউন্ড হয়, এই বেসিক্যালি চেন অফ এই কার্বন চেন একে অপরের সঙ্গে জুড়ে এই টাইপের অর্গানিক কম্পাউন্ডসগুলো তৈরি হয়। তো এই ধরনের যে অর্গানিক কম্পাউন্ডের সংখ্যা অসংখ্য, মানে সেটা কোনো নাম্বারে প্রকাশ করা যাবে না। কিন্তু অন্যদিকে তোমরা যদি দেখো ইনঅর্গানিক কম্পাউন্ডস, তাদের সংখ্যা কিন্তু অর্গানিক কম্পাউন্ডসের তুলনায় যথেষ্ট লিমিটেড। তো সেই জন্য এই ইনঅর্গানিক কম্পাউন্ডগুলো জেনারেলি অনেক কমন নাম বা চলতি নাম আছে, তাদের ক্ষেত্রে কোনো সিস্টেম্যাটিক নাম নেই। যেরকম HNO3, এটাকে আমরা বলি নাইট্রিক অ্যাসিড, তো এটার কোনো সিস্টেম্যাটিক নামকরণ নেই। সেরকম ভাবে H2SO4, এটা একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, এটাকে আমরা বলি সালফিউরিক অ্যাসিড। তো এরকম কমন নাম বা নামকরণ করা হয় ইনঅর্গানিক কম্পাউন্ডসগুলোর ক্ষেত্রে। এদের কোনো পদ্ধতিগত নামকরণের চল ইনঅর্গানিক কম্পাউন্ডসের ক্ষেত্রে নেই। এই কারণেই যে ইনঅর্গানিক কম্পাউন্ডসের সংখ্যা যথেষ্ট কম, তো সেক্ষেত্রে এই নামগুলো মনে রাখা সম্ভব। কিন্তু যখন আমরা অর্গানিক কম্পাউন্ডসে আসি, তখন এদের সংখ্যা এতটাই বেশি যে এদেরকে এইভাবে কোনো চলতি নাম বা কোনো একটা পপুলার নাম দিয়ে দিলাম, এবং সেক্ষেত্রে সেরকম নামের সংখ্যা এত বেশি হয়ে যাবে যে সত্যি তাদেরকে মনে রাখা, মানে অতগুলো কম্পাউন্ডসের নাম মনে রাখা প্র্যাকটিক্যালি সম্ভব না। তো সেই জন্য এটা সবসময় বেটার যে কোনো একটা সিস্টেমেটিক ওয়েতে এদের বা পদ্ধতিগতভাবে নামকরণ করা। জেনারেলি 19শ শতাব্দীতে এই নামকরণ শুরু হয়, যেটা নামকরণ করার জন্য সংস্থা তৈরি হয়, যেটার নাম হচ্ছে আইইউপিএসসি। তো এই আইইউপিএসসি পদ্ধতিতে এই বিভিন্ন অর্গানিক কম্পাউন্ডসগুলোর কতগুলো ওয়েতে বা কতগুলো রুল অনুযায়ী এদের নামকরণ করা হয়েছে। তো সেই রুলগুলো আমি আলোচনা করতে চলেছি এই লেকচারে। তো প্রথমেই আমরা চলে আসি হাইড্রোকার্বনে। তো অর্গানিক হাইড্রোকার্বন এক ধরনের অর্গানিক কম্পাউন্ড। তোমরা নাম শুনে বুঝতে পারছো যে হাইড্রোকার্বনে জেনারেলি হাইড্রোজেন আর কার্বন, এই দুটো মিলে হাইড্রোকার্বন কম্পাউন্ড তৈরি হয়, ঠিক আছে? তো এদেরকে জেনারেলি আমরা চার ভাগে ভাগ করতে পারি। প্রথমটাকে বলা হচ্ছে অ্যালকেন। তো অ্যালকেন হচ্ছে এমন ধরনের হাইড্রোকার্বন যেখানে কোনো কার্বন কার্বন মাল্টিপল বন্ড নেই, কার্বন কার্বন ডাবল বন্ডও নেই বা কার্বন কার্বন ট্রিপল বন্ডও নেই, এবং এটা এক ধরনের চেন চেন আকারে এই কম্পাউন্ডগুলো তৈরি হয়। তো এদের যে কমন ফর্মুলা সেটা হচ্ছে CnH2n+2। তো দেখতে পাচ্ছ হাইড্রোকার্বনে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকে। তো এটা হচ্ছে অ্যালকেন। এরপর আমরা আসছি অ্যালকিনে। অ্যালকিনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে এই টাইপের কম্পাউন্ডে একটা কার্বন কার্বন ডাবল বন্ডস থাকে। তো এরকম ইথিলিন তোমরা যদি দেখো C2H4, এটা একটা অ্যালকিন কম্পাউন্ডের উদাহরণ, ঠিক আছে? আর যে ধরনের অর্গানিক কম্পাউন্ডে কার্বন কার্বন ট্রিপল বন্ড দেখতে পাবে সেগুলোকে বলা হয় অ্যালকাইন, ওকে? আর আরেক ধরনের হাইড্রোকার্বন আছে যেখানে এই ধরনের সাইক্লিক কার্বন কার্বন বন্ডগুলো একে অপরের সঙ্গে এই ধরনের সাইক্লিক স্ট্রাকচার তৈরি করে। তো যেরকম সাইক্লিক স্ট্রাকচার 6 মেম্বার রিং হতে পারে, অথবা 5 মেম্বার রিংও হতে পারে, 4 মেম্বার রিং হতে পারে, এরকম এক ধরনের রিং স্ট্রাকচার তৈরি করে কার্বনগুলো একে অপরের সঙ্গে জুড়ে গিয়ে। তো সেই ধরনের কম্পাউন্ডগুলোকে বলা হয় সাইক্লো অ্যালকেন। তো এদের যে কমন বা জেনারেল নাম বা জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n। তো এটা হচ্ছে সাইক্লোহেক্সেনের স্ট্রাকচার, তোমরা দেখতে পাচ্ছ বল অ্যান্ড স্টিক মডেল দিয়ে এটা তৈরি করা হয়েছে, সাইক্লোহেক্সেনের স্ট্রাকচার, ওকে? তো প্রশ্ন এটাই যে এই ধরনের যে অ্যালকেন বা হাইড্রোকার্বন বা এই ধরনের যে অ্যালকেন কম্পাউন্ডস রয়েছে, আমরা প্রথমে অ্যালকেন নিয়ে আলোচনা করব। তো যেখানে হচ্ছে শুধুমাত্র কার্বন কার্বন সিঙ্গেল বন্ড রয়েছে, কোনো কার্বন কার্বন মাল্টিপল বন্ড নেই, তো সেই অ্যালকেনের সোর্স কি? তো এদের সোর্স হচ্ছে পেট্রোলিয়াম। তোমরা তো জানো যে পেট্রোলিয়াম কি, সেটা নিত্য নৈমিত্তিক আমাদের দৈনন্দিন জীবনে পেট্রোলিয়াম যথেষ্ট কাজে লাগে। তো এই পেট্রোলিয়াম বেসিক্যালি একটা সিঙ্গেল অ্যালকেন না,
এগুলো হচ্ছে এক ধরনের মিক্সচার যেখানে অনেক ধরনের হাইড্রোকার্বন রয়েছে, এরকম 20-25টা হাইড্রোকার্বন একসাথে মিলে এই পেট্রোলিয়াম তৈরি হয়। বেসিক্যালি এই যে পেট্রোলিয়াম, সেটার কিন্তু কোনো এর অরিজিন কিন্তু বায়োলজিক্যাল, মানে এই পেট্রোলিয়ামগুলো তৈরি হয়েছে বেসিক্যালি যে ডেড এনিম্যাল হয়েছে আজ থেকে লক্ষাধিক বছর আগে, যে অ্যানিম্যালস বা প্ল্যান্টস ছিল সেগুলো মারা যাওয়ার পর তাদের যে মাইক্রো অর্গানিজমগুলো, সেই মাইক্রো অর্গানিজমগুলো সমুদ্রে গিয়ে সেটেলড হয়ে যায়। তো সেখানে যখন তারা সমুদ্রের ভেতরে গিয়ে সেই মাইক্রো অর্গানিজমগুলো সেটেল ডাউন হয়ে যায়, তখন আমরা জানি যে তা পৃথিবীর নিচে যথেষ্ট হিট রয়েছে। তো সেই হিট বা রেডিয়েশনের এফেক্টে এই সমস্ত মাইক্রো অর্গানিজমগুলো বহুদিন ধরে এক্সপোজ হতে থাকে এবং ধীরে ধীরে সেই হিট এবং রেডিয়েশনের এফেক্টে যে আমাদের যে পৃথিবীর যে ম্যান্টেল থেকে আসা যে হিট বা রেডিয়েশনগুলো, সেই যে মাইক্রো অর্গানিজমগুলোকে এই ধরনের পেট্রোলিয়ামে কনভার্ট করে দিয়েছে। তো এই যে প্রসেসটা, এটা খুবই স্লো প্রসেস, এটা একদিনে হয়নি, এক বছরে হয়নি, এর জন্য লক্ষ লক্ষ বছর লেগে গিয়েছে। এটা খুব প্রাগৈতিহাসিক যুগে তৈরি হওয়া পেট্রোলিয়াম। তো আমরা যে পেট্রোলিয়ামগুলো বেসিক্যালি ইউজ করছি সেগুলো আজকের অরিজিন না, সেটা আজ থেকে কয়েক লক্ষ বছর আগে কোনো এক প্রাগৈতিহাসিক কালে কোনো মৃত অ্যানিম্যাল বা কোনো মৃত প্ল্যান্ট থেকে তৈরি হওয়া। কিন্তু সেটা যখন তৈরি হচ্ছে সেটা কিন্তু কোনো সিঙ্গেল কম্পাউন্ড না, এটা এক ধরনের মিক্সচার যার মধ্যে অনেক ধরনের হাইড্রোকার্বন মিশ্রিত রয়েছে। ঠিক আছে, হাইড্রোকার্বনের আরো উৎস হতে পারে। হাইড্রোকার্বন জেনারেলি দেখা গিয়েছে যে আউটার স্পেসেও হাইড্রোকার্বন রয়েছে। তা আউটার স্পেসে আমরা বিভিন্ন ধরনের যে অ্যাস্ট্রয়েড দেখতে পারি বা বিভিন্ন ধরনের যে কমেটস, সেই কমেটস, কিছু কিছু কমেটস পৃথিবীতে এসে পড়েছে বা কিছু কিছু অ্যাস্ট্রয়েডও পৃথিবীতে এসে পড়েছে, সেগুলো যখন কেমিক্যাল অ্যানালিসিস করা হয়েছে তখন দেখা গিয়েছে সেখানেও কিন্তু এই ধরনের হাইড্রোকার্বনের অস্তিত্ব রয়েছে। ঠিক আছে, আবার অন্যদিকে মিথেন, CH4, মিথেন একটা খুব কমন হাইড্রোকার্বন, সেই মিথেনটা কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন গ্রহের অ্যাটমসফিয়ারে, যেমন জুপিটার নামক গ্রহ বা স্যাটার্ন, ইউরেনাস, এই সমস্ত গ্রহের অ্যাটমসফিয়ারেও এই মিথেন প্রচুর পরিমাণে রয়েছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই ধরনের যে কম্পাউন্ড, যে হাইড্রোকার্বন, সেটা বেসিক্যালি শুধুমাত্র আমাদের পৃথিবীতেই উপস্থিত রয়েছে এমন নয়, এই গোটা মহাবিশ্ব জুড়ে এই ধরনের হাইড্রোকার্বন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তাদের অস্তিত্ব আমরা দেখতে পাই। এবার আসা যাক অ্যালকেনের স্ট্রাকচারের ব্যাপারে। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ধরনের থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার, প্রোপেনের, বিউটেনের আর পেন্টেনের। এদের নামকরণ কি করে হয়েছে সেটা আমরা একটু বাদেই আমরা আলোচনা করব। এখন আপাতত সামান্য এর স্ট্রাকচার সম্বন্ধে একটু বেসিক জ্ঞান আমরা নিয়ে নিই। তো এখানে যে যে ধর যে কার্বনগুলো দেখতে পাচ্ছ, সেই কার্বনগুলোর একটা হাইব্রিডাইজেশন রয়েছে, সেই হাইব্রিডাইজেশনটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। তো তোমরা যদি আমরা আমি আশা করছি যে হাইব্রিডাইজেশন সম্বন্ধে তোমাদের কিছু পরিমাণে জ্ঞান রয়েছে বা কিছু আইডিয়া রয়েছে, তোমাদের যদি কোনো ডাউটস থাকে হাইব্রিডাইজেশন সম্বন্ধে তোমরা নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি হাইব্রিডাইজেশনের উপর একটা সেপারেট লেকচার নিতে পারি। ঠিক আছে, তো sp3 হাইব্রিডাইজেশনে কি হয় যে বেসিক্যালি s অরবিটালে পার্সেন্টেজ থাকে 25% আর পি অরবিটালে পার্সেন্টেজ থাকে 75%। তো এই এই এটা মিলে এক ধরনের sp3 হাইব্রিডাইজড অরবিটাল, এরকম কার্বনের 4টে sp3 হাইব্রিডাইজড অরবিটাল তৈরি হয়। ঠিক আছে, এরকম 4টে হাইব্রিডাইজড অরবিটাল তৈরি হয়। তো এরা এরকম 4টে বন্ড বা সিগমা বন্ড তৈরি করে। ঠিক আছে, তো সেটাকে বলা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। তো আমরা যদি দেখি যখন এই প্রোপেনের স্ট্রাকচার আঁকা হয় তখন দেখা যাচ্ছে একদম স্ট্রেট চেনের মতো। তো সেই জন্য এদেরকে অনেক সময় আনব্রাঞ্চড কার্বন অ্যাটম বলা হয় বা স্ট্রেট চেন বলা হয়, কিন্তু এটা বাস্তবে কিন্তু স্ট্রেট না। এদের স্ট্রাকচার কিন্তু তোমরা যদি এর বল অ্যান্ড স্টিক মডেল দেখো, তো এদের স্ট্রাকচার জিগজ্যাগ টাইপের। এটা বেসিক্যালি এদের sp3 হাইব্রিডাইজ কার্বন অ্যাটম হওয়ার জন্য এই ধরনের স্ট্রাকচার হয়েছে। তো সেই জন্য যখন এদেরকে ড্র করা হয়, এই প্রোপেনের স্ট্রাকচার যখন ড্র করা হয়, তখন আমরা কিন্তু স্ট্রেট চেন আকারে ড্র না করে এই ধরনের জিগজ্যাগ আকারে ড্র করাটাই বেটার। ঠিক আছে, তাহলে এদের স্ট্রাকচারটাও ঠিকঠাক করে আঁকা হবে। ঠিক আছে, এরপরে আমরা আসছি ব্রাঞ্চড অ্যালকেনে। ব্রাঞ্চড অ্যালকেনে কি হয়, স্ট্রেট অ্যালকেনের ক্ষেত্রে কোন, যেমন স্ট্রেট ক্ষেত্রে এদের কমন স্ট্রাকচার হয় মাঝে CH2N,
CH3। তো এখানে এরকম CH2 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 যুক্তে 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 একটা আনব্রাঞ্চড অ্যালকেন তৈরি হয়। কিন্তু ব্রাঞ্চিং এর ক্ষেত্রে যেমন যেমন কোনো গাছের শাখা প্রশাখা যেমন ব্রাঞ্চিং তৈরি হয়, যেমন একটা পাতা থেকে একটা ব্রাঞ্চিং, সেখান থেকে একটা ব্রাঞ্চিং, এখান থেকে একটা ব্রাঞ্চিং, বুঝতে পেরেছ? তো এরকম যে ব্রাঞ্চিং সেরকম অ্যালকেনের ক্ষেত্রেও পসিবল। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কার্বন অ্যাটম থেকে আর একটা ব্রাঞ্চ বেরিয়ে গেল, ঠিক আছে? তো এইটা এই এই কম্পাউন্ডটাকে বলা হয় আইসোবিউটেন। তো এর স্ট্রাকচার যদি আমরা শুধুমাত্র কোনো রকম হাইড্রোজেন অ্যাটম ছাড়া যদি বন্ড লাইন ফর্মুলাতে ড্র করতে চাই তাহলে এইভাবে ড্র করা হয়। সেরকম ভাবে এই স্ট্রাকচারটাকে বলা হয় আইসোপেন্টেন স্ট্রাকচার, ঠিক আছে? এটা এক ধরনের ব্রাঞ্চড অ্যালকেন, কারণ এক ধরনের ব্রাঞ্চিং এরকম বেরিয়ে গেছে এখান থেকে। সেরকম ভাবে নিওপেন্টেন, এখানে দেখতে পাচ্ছ এটা কার্বনের সঙ্গে চারটে কার্বন অ্যাটম যুক্ত রয়েছে, তো এটাকে বলা হচ্ছে নিওপেন্টেন। তো এই ধরনের যে কম্পাউন্ড গুলো সেগুলোকে বলা হয় ব্রাঞ্চড হাইড্রোকার্বন। ওকে, তো তোমরা যখন আমরা যখন নামকরণ করব, এখন আমরা আইপিএ, এটা আইইউপিএসি পদ্ধতি না কিন্তু এটা খুব চলতি পদ্ধতি, যখন তোমরা এইরকম স্ট্রাকচার দেখতে পাবে কোন একটা অর্গানিক কম্পাউন্ডসে তখন সেটাকে বলা হয় আইসো, ঠিক আছে? একটা কার্বনের সঙ্গে এরকম দুটো কার্বন অ্যাটম যুক্ত রয়েছে, সেটাকে বলা হয় আইসো, বা দুটো মিথাইল গ্রুপ যুক্ত রয়েছে তো সেটাকে বলা হয় আইসো। সেরকম ভাবে এই কার্বন অ্যাটমটার সঙ্গে এরকম তিনটে মিথাইল গ্রুপ যুক্ত রয়েছে, সেটাকে বলা হয় নিও, ঠিক আছে? তো সেই জন্য এই কম্পাউন্ডের নাম হচ্ছে নিওপেন্টেন। ওকে, তো সেই জন্য এই ধরনের কম্পাউন্ডে তুমি যেহেতু এরকম আইসো স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এই জন্য এদেরকে বলা হয় আইসোবিউটেন। তো ঠিক আছে, এগুলো আমরা আরো ডিটেলসে আলোচনা করতে চলেছি আমাদের নোমেনক্লেচারে, ঠিক আছে? এখন তোমরা যদি দেখো যে বিউটেনের যে কেমিক্যাল ফর্মুলা সেটা হচ্ছে C4H10। ওকে, তোমরা যদি ক্যালকুলেট করো দেখতে হবে C4H10। সেরকম ভাবে আইসোবিউটেনেরও কেমিক্যাল ফর্মুলা C4H10, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এদের কেমিক্যাল ফর্মুলা সেম হলেও এদের স্ট্রাকচার যথেষ্ট আলাদা। তো সেই জন্য এদেরকে বলা হয় যেটা কনস্টিটিউশনাল আইসোমার। কনস্টিটিউশনাল আইসোমার মানে কি, এদের ফর্মুলা একই, মানে মলিকুলার ফর্মুলা একই বা মলিকুলার ওয়েট সমান, কিন্তু এদের স্ট্রাকচার বা বন্ড কানেকটিভিটি আলাদা, তাদেরকে কনস্টিটিউশনাল আইসোমার বলা হয়। এদের কিন্তু ফিজিক্যাল প্রপার্টি এবং কেমিক্যাল প্রপার্টি সবই আলাদা হয়, যেহেতু এদের স্ট্রাকচারটাই আলাদা। ওকে, এবারে আমরা নোমেনক্লেচারে আসছি। তো নোমেনক্লেচারে জেনারেলি দুরকম নোমেনক্লেচার হয়, একটা হচ্ছে ট্রিভিয়াল বা ফর্ম্যাল, আর একটা হচ্ছে আইইউপিএসসি। তো যে আইইউপিএসসি ফুল ফর্ম হচ্ছে, ফুল ফর্মটা আমরা পরের স্লাইডে আলোচনা করব। তো এই যে আইইউপিএসসি সেটা নোমেনক্লেচার, সেটা 19th century আবিষ্কার হয়েছিল, বা বলতে পারো যে সেটা একটা কমিটি গঠন করে যে পদ্ধতিটা যখন নামকরণের শুরু হয় সেটা ছিল 19th century। কিন্তু এই অর্গানিক কম্পাউন্ডসগুলোকে নিয়ে কাজকর্ম করা বা এক্সপেরিমেন্ট করা তার আগে থেকেই চলে আসছে। তো সেই জন্য যেহেতু আমরা এই অর্গানিক বিভিন্ন অর্গানিক কম্পাউন্ডস নিয়ে বিজ্ঞানীরা এর আগে থেকেই গবেষণা করে আসছে, সেই জন্য তার আগে আবিষ্কৃত যতগুলো অর্গানিক কম্পাউন্ডস রয়েছে তাদের কিছু চলতি বা ট্রিভিয়াল নামকরণও রয়েছে, কেননা সেই টাইমে আইইউপিএসসি নামকরণটাই প্রচলিত হয়নি। তো সেই জন্য তাদের ট্রিভিয়াল বা ফর্মাল নাম রাখাটাও দরকার ছিল। তো সেই জন্য সেই ট্রিভিয়াল নামগুলো কিন্তু এখনও এতটাই ফেমাস যে এখনও সেটা চলে আসছে। যেরকম অ্যাসিটিক অ্যাসিড, এটা কিন্তু কোনো আইইউপিএসসি নোমেনক্লেচার না, কিন্তু আমি জানি যে তোমরা অ্যাসিটিক অ্যাসিড নামটা অনেক ছোটবেলা থেকেই শুনে আসছো, ঠিক আছে? তো এই অ্যাসিটিক অ্যাসিডটা বেসিক্যালি এক ধরনের জেনারিক নেম, মানে এর উৎস যেখান থেকে সেখান থেকে এই নামকরণটা হয়েছে। তো এই অ্যাসিটিক অ্যাসিড যেটা আসে সেটা বেসিক্যালি যে ভিনিগার হয়, সেই ভিনিগারকে যখন ডিস্টিল করা হয় সেখান থেকে এই অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। তো এই ভিনিগার যে ল্যাটিন নেম সেটা হচ্ছে অ্যাসিটাম, তো সেখান থেকে অ্যাসিটিক অ্যাসিড নামটা এসছে। সেরকমভাবে ফর্মিক অ্যাসিড, এর ফর্মুলা হচ্ছে HCOH, ঠিক আছে? অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে CH3COOH। তো এই যে ফর্মিক অ্যাসিড সেটা বেসিক্যালি যখন এই যে পিঁপড়েগুলোকে যখন ডিজলভ করে ডিস্টিল করা হয় সেখান থেকে ফর্মিক অ্যাসিড তৈরি করা হয়েছে হতো আগে। তো এই যে পিঁপড়ে বা অ্যান্টস, এদের ল্যাটিন নেম হচ্ছে ফর্মাই, সেখান থেকে ফর্মিক অ্যাসিড এসছে। এবং এই নামগুলো এতটাই মানুষের মুখে প্রচলিত হয়ে যায় যে পরবর্তীকালে আইইউপিএসসি নামকরণ হয়ে যাওয়ার পরও সেই নামগুলোকে আর চেঞ্জ করা হয়নি, সেই নামগুলো থেকে গিয়েছে, ঠিক আছে? আর আইইউপিএসসি হচ্ছে এক ধরনের সিস্টেমেটিক নোমেনক্লেচার পদ্ধতি, যার সাহায্যে বিভিন্ন অর্গানিক কম্পাউন্ডসগুলোকে নামকরণ করা হয়। এই আইইউপিএসসির যে ফুল ফর্ম সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সেটাকে বলা হয় আইইউপিএসসি, ঠিক আছে? এবারে আমরা কিছু অ্যালকেনের
নামকরণ পদ্ধতি সম্বন্ধে জেনে নিই, খুব কমন অ্যালকেন। তো এগুলো তোমাদেরকে শুরুতে কিন্তু মনে রাখতে হবে। যেমন অ্যালকেন হচ্ছে বেসিক্যালি যখন আমরা স্ট্রেট চেন অ্যালকেন বলবো, যেমন CH4, সেটা হচ্ছে স্ট্রেট চেন অ্যালকেন, একটাই কার্বন অ্যাটম আছে, এর সঙ্গে চারটে হাইড্রোজেন অ্যাটম যুক্ত রয়েছে। তো এখানে একটাই কার্বন অ্যাটম রয়েছে, এটাকে আমরা বলবো মিথেন। ঠিক আছে, যে কোনো অ্যালকেনের লাস্টের যে ওয়ার্ড এন যুক্ত হয়ে যায়, ঠিক আছে, যেমন এখানে যুক্ত হয়ে গেল METH, মিথ, তার সঙ্গে এন, এই এন হচ্ছে অবশ্যই যুক্ত থাকবে যে কোনো অ্যালকেনের লাস্ট পোর্শনে। ঠিক আছে, তো সেরকম হলো মিথেন। সেরকম ভাবে যখন দুটো কার্বন অ্যাটম হবে তখন তার নাম হবে ETH, ইথ, এবং লাস্টে এন মানে ইথেন। সেরকম ভাবে যখন তিনটে কার্বন থাকবে তখন প্রোপেন, প্রোপ প্লাস এন প্রোপেন। চারটে কার্বন অ্যাটম থাকলে বিউটেন, বিউট প্লাস এন। পাঁচটা কার্বন হলে পেন্টেন, ছটা কার্বন হলে হেক্সেন, সাতটা হলে হেপটেন, আটটা কার্বন অ্যাটম থাকলে অকটেন, নটা থাকলে নোনেন, দশটা থাকলে ডেকেন। তো সেরকম ভাবেই 11টা থাকলে আনডেকেন। এখানে দেখতে পাচ্ছ যখন 10-এর বেশি হয়ে যাচ্ছে তখন ইউএন, আন, এই কথাটা কিন্তু যোগ হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ ডেকেনটা একই রয়েছে, ডেকেন শব্দটা একই রয়েছে, তার আগে আন, উন, এটা যুক্ত হয়ে গেছে, উন ডেকেন। 11টা হলে, যেরকম 12টা হলে ডো, ডো ডেকেন, সেরকম ভাবে 13টা হলে ট্রাই, ট্রাই ডেকেন, 14টা হলে টেট্রা ডেকেন, 15টা হলে পেন্টা ডেকেন, 16টা হলে হেক্সা ডেকেন, 17টা হলে হেপ্টা ডেকেন, 18টা হলে অক্টা ডেকেন, 19টা হলে নোনা ডেকেন। আমার মনে হয় এই পর্যন্ত যথেষ্ট, তোমরা যদি এই পর্যন্ত এটা মনে রাখতে পারো যথেষ্ট। আমি তো বলবো 10টা কার্বন অ্যাটম পর্যন্ত যদি তোমরা মনে রাখতে পারো সেটাই যথেষ্ট। ওকে, এবার আমরা আসছি আনব্রাঞ্চড অ্যালকাইল গ্রুপ। তো অ্যালকাইল গ্রুপ কাকে বলে? অ্যালকাইল গ্রুপ হচ্ছে যখন ধরো মিথেন একটা কম্পাউন্ড, ঠিক আছে, CH4, তো এখান থেকে একটা টার্মিনাল যে হাইড্রোজেন, এর সবগুলো হাইড্রোজেনই যদিও টার্মিনাল, যে কোনো টার্মিনাল হাইড্রোজেনকে যদি বাদ দিয়ে দিই তাহলে যে গ্রুপটা পড়ে থাকে, CH3 যে গ্রুপটা পড়ে থাকে সেইটাকে বলা হয় অ্যালকাইল গ্রুপ। তো মিথেন থেকে যখন এই হাইড্রোজেন অ্যাটমটা বার করে নেওয়া হয় তখন সেই অ্যালকাইল গ্রুপকে বলা হয় মিথাইল। তো ওকে, এইভাবে বন্ড লাইন ফর্মুলাতে এইভাবে ডিনোট করা হয়, এরকম লিখে এইভাবে, ঠিক আছে। তো সেরকম ভাবে ইথেন, ইথেন থেকে একটা হাইড্রোজেন, টার্মিনাল হাইড্রোজেন যদি বার করে নেওয়া হয় সেটা তৈরি হয় CH3CH2, সেটাকে বলা হয় ইথাইল। ওকে, সেরকম ভাবে প্রোপেন থেকে একটা টার্মিনাল হাইড্রোজেন বার করলে তৈরি হয় প্রোপাইল, বিউটেন থেকে টার্মিনাল হাইড্রোজেন বার করলে তৈরি হয় বিউটাইল, এইভাবে, ঠিক আছে। এবারে আমরা কিছু IUPAC নোমেনক্লেচারে কিছু বেসিক রুল সম্বন্ধে আলোচনা করব। সেই রুলসগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, এবং আমি বলবো মনে রাখার থেকেও সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, যে সেই রুলসগুলো অ্যাপ্লাই করে তোমাদেরকে বিভিন্ন কম্পাউন্ডের নামকরণ বা নোমেনক্লেচারগুলো প্র্যাকটিস করতে হবে। কারণ যতদিন, যতক্ষণ না পর্যন্ত তোমরা প্র্যাকটিস করছো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সড়গড় হতে পারবে না। তো এটা বলে যে প্র্যাকটিস মেক পারফেকশন, তো সেরকম ইউ হ্যাভ টু ডু দ্য প্র্যাকটিস। ওকে, ইউ হ্যাভ টু ইউজ দিস রুলস অ্যান্ড ইউ হ্যাভ টু ডু লটস অফ প্র্যাকটিস সো দ্যাট ইউ ক্যান বি এ মাস্টার ইন IUPAC নোমেনক্লেচার। এবং এই IUPAC নোমেনক্লেচার কিন্তু যে কোনো অর্গানিক কেমিস্ট্রির জন্য একটা মাস্ট থিং। তোমরা যে কোনো অর্গানিক কেমিস্ট্রিতে যে কোনো রিয়াকশান পড়ো, যে কোনো নেম রিয়াকশান পড়ো, যে কোনো টপিক পড়ো, যখন কম্পাউন্ডসগুলোর নাম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যখন একটু কমপ্লিকেটেড হয়ে যায় তখন তাদের কিন্তু IUPAC নোমেনক্লেচারই ইউজ করা হয়। তখন কিন্তু তোমরা যদি IUPAC নোমেনক্লেচার সম্বন্ধে আইডিয়া না থাকে দেন ইউ উইল ফেস লটস অফ ডিফিকাল্টি। সো দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টু বি এ মাস্টার ইন দিস টপিক, অ্যাট লিস্ট ইন দিস টপিক। ওকে, তো ফার্স্ট রুলটা কি? ফার্স্ট রুলটা হচ্ছে লোকেট দ্য লংগেস্ট কন্টিনিউয়াস চেন অফ কার্বন অ্যাটম, দিস চেন ডিটারমাইন্স দ্য পেরেন্ট নেম ফর দ্য অ্যালকেন। তো তোমরা যখন যে কোনো অ্যালকেনের স্ট্রাকচারের, যে কোনো অ্যালকেনের স্ট্রাকচার যখন IUPAC নোমেনক্লেচার করতে দেবে তখন সেক্ষেত্রে তোমাকে সব থেকে যে লংগেস্ট যে চেনটা সেটাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। সেই লংগেস্ট চেনটাই হচ্ছে বলা হয় পেরেন্ট চেন। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা স্ট্রাকচার, তো যখনই এই স্ট্রাকচারটা দেখবে সেখানে তোমাকে দেখতে হবে কোনটা লংগেস্ট চেন। তো আমরা এইটাকে একটা লংগেস্ট চেন ধরে নিয়েছি, এটা কন্টিনিউয়াস একটা লংগেস্ট চেন, এর মধ্যে কোনো ছেদ নেই বা কোনো গ্যাপ নেই। তো এবারে এটা হচ্ছে আমার লংগেস্ট চেন। তো প্রথম
কাজটা হচ্ছে ওটাই যে পেরেন্ট চেনটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, তো এই পেরেন্ট চেনে টোটাল 6টা কার্বন অ্যাটম আছে, তো সেই জন্য লাস্টে হেক্সেন ওয়ার্ডটা যোগ হয়ে যাবে। তোমার দেখে 6টা কার্বন থাকলে, আমরা এর আগে দেখেছি যখন 6টা কার্বন থাকবে তাদেরকে বলা হয় হেক্সেন, ঠিক আছে? তো প্রথম কাজ হচ্ছে পেরেন্ট চেন, যেটা লংগেস্ট চেন, সেটাকে আইডেন্টিফাই করা। এরপরে যেটা আমি বললাম যে তোমাকে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই দ্য লংগেস্ট চেন, ওকে। সেকেন্ড রুল হচ্ছে নাম্বার দ্য লংগেস্ট চেন বিগিনিং উইথ দ্য এন্ড অফ দ্য চেন নিয়ার দ্য সাবস্টিটিউয়েন্টস। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে কম্পাউন্ডটা, ঠিক আছে, তোমরা এই যে কম্পাউন্ডে এখানে এখান থেকে একটা মিথাইল সাবস্টিটিউয়েন্টস বেরিয়ে গিয়েছে। তোমাদেরকে নোমেনক্লেচার এমন ভাবে করতে হবে যাতে এই যে কার্বন অ্যাটম দ্যাট ইজ অ্যাটাচড উইথ দিস মিথাইল সাবস্টিটিউয়েন্টস শুড গেট দ্য লোয়েস্ট নাম্বারিং, ঠিক আছে? তো এই দিক থেকে যদি আমরা নাম্বারিং করি তাহলে এই কার্বনটা লোয়েস্ট নাম্বারিং পাবে, কিন্তু আমরা যদি উল্টো দিক থেকে নাম্বারিং করতাম 1, 2, 3, 4, 5, তাহলে এই কার্বনটা 5 নাম্বার পেত। তো সেটা সেই জন্য এই দিক থেকে নাম্বারিং করা যাবে না, উল্টো দিক থেকে মানে এদিক থেকে নাম্বারিং করতে হবে 1, 2, 3, 4, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে তোমার মিথাইল সাবস্টিটিউয়েন্ট, তো এর নাম্বারিং হচ্ছে 2। সেরকম ভাবেই তুমি যদি দেখো এই কম্পাউন্ডটা, এ দেখেছো যে লংগেস্ট চেনটা, কিন্তু এইটা লংগেস্ট চেন না, এটা তোমরা ভুল করবে। যখন তোমরা এটাকে লংগেস্ট চেন ধরতে হবে তখন এখানে দেখতে হবে নাম্বার অফ কার্বন অ্যাটম হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, কিন্তু তোমরা যদি এই চেনটাকে নাও 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা কার্বন অ্যাটম পাবে, সেই জন্য এইটা হচ্ছে লংগেস্ট চেন বা পেরেন্ট চেন। এরপরে তাহলে এই গ্রুপটা হয়ে গেল একটা মিথাইল গ্রুপটা, এটা হচ্ছে সাবস্টিটিউয়েন্টস। তো এই মিথাইল গ্রুপ এর সাথে যে কার্বন অ্যাটমটা যুক্ত রয়েছে তার নাম্বারিং হতে হবে সব থেকে কম। তো এই দিক থেকে যদি আমরা নাম্বারিং করি 1, 2, 3, এর নাম্বারিং পাচ্ছি 3, ওকে। এরপরে ইউজ দ্য নাম্বারস অবটেন্ড বাই অ্যাপ্লিকেশন অফ রুল 2, মানে এই রুল 2 যেটা অ্যাপ্লাই করলাম সেখান থেকে আর এই মিথাইল সাবস্টিটিউয়েন্টস এর সাথে যে কার্বন অ্যাটমটা যুক্ত হয়েছে রয়েছে তার নাম্বারিং পেলাম, বা বাকি নাম্বারিং গুলোও পেলাম বাকি কার্বন অ্যাটমের। তো ইউজ দ্য নাম্বারস অবটেন বাই অ্যাপ্লিকেশন রুল 2 টু ডেজিগনেট দ্য লোকেশন অফ দ্য সাবস্টিটিউয়েন্টস গ্রুপ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিথাইল গ্রুপের লোকেশন হচ্ছে 2, এখানে দেখতে পাচ্ছি যে মিথাইল গ্রুপের লোকেশন হচ্ছে 3। তো সেই জন্য এই যে কম্পাউন্ডটা সেখানে আমাকে লিখতে হবে প্রথমে যে লোকেশন, যে নাম্বারটা সেইটা আগে লিখতে হবে 2, ঠিক আছে? এরপরে আমাকে লিখতে হবে সেই সাবস্টিটিউয়েন্টসটার নাম, তো 2 মিথাইল, ঠিক আছে? এবং তারপরে আমাকে পেরেন্ট চেনটার নাম লিখতে হবে। পেরেন্ট চেনটা কি 6টা কার্বন অ্যাটম রয়েছে, সেই জন্য হেক্সেন, 2 মিথাইল হেক্সেন। সেরকম ভাবে এই কম্পাউন্ডটা যদি তোমরা দেখো তো এখানে দেখতে হবে এই যে সাবস্টিটিউয়েন্টসটা রয়েছে তার নাম, তার সাথে যে কার্বন অ্যাটমটা যুক্ত রয়েছে তার নাম্বারিং হচ্ছে 3, মানে 3 নাম্বার পজিশনের সাথে পজিশনে এই সাবস্টিটিউয়েন্টসটা যুক্ত রয়েছে। তো সেই জন্য প্রথমে আসবে 3 মিথাইল, ওকে, দিস ইজ দ্য পজিশন অফ দ্য সাবস্টিটিউয়েন্টস। আর এখানে যেহেতু 7টা কার্বন অ্যাটম রয়েছে পেরেন্ট চেনে, সেই জন্য হেপটেন, ওকে, 3 মিথাইল হেপটেন। সো দিস ইজ রুল নাম্বার 3। এবারে এরকম সিচুয়েশন তো হতে পারে যখন একটার থেকে বেশি সাবস্টিটিউয়েন্টস যুক্ত রয়েছে, ওকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? তো সেই ক্ষেত্রে আমাদেরকে রুল নাম্বার 4 আমাকে প্রয়োগ করতে হবে। তো রুল নাম্বার 4 কি বলছে, হোয়েন টু অর মোর সাবস্টিটিউয়েন্টস আর প্রেজেন্ট গিভ ইচ সাবস্টিটিউয়েন্টস এর নাম্বার করেসপন্ডিং টু ইটস লোকেশন অন দ্য লংগেস্ট চেন, দ্য সাবস্টিটিউয়েন্টস গ্রুপ শুড বি লিস্টেড অ্যালফাবেটিক্যালি, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাবো যে এমন ভাবে তোমাকে সাবস্টিটিউয়েন্টসটা লেখা আছে যে হোয়েন টু অর মোর সাবস্টিটিউয়েন্টস আর প্রেজেন্ট গিভ ইচ সাবস্টিটিউয়েন্টস এর নাম্বার করেসপন্ডিং টু ইটস লোকেশন অন দ্য লংগেস্ট চেন, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে নোমের নামকরণ করা হয়েছে। তো এখানে প্রশ্নটা হচ্ছে এইভাবে আমি নাম্বারিংটা কেন করেছি, আমি উল্টো দিক থেকেও তো নাম্বারিং করতে পারতাম, মানে 1, 2, 3, 4, 5, 6 এভাবেও তো নাম্বারিং করতে পারতাম, এভাবে কেন নাম্বারিং করলাম না? এভাবে যদি নাম্বারিং করতাম তাহলে এই সাবস্টিটিউয়েন্টসটা পজিশন পেতাম 3 আর এই সাবস্টিটিউয়েন্টসের পজিশন পেতাম 5। মানে এখানে আমাদের সবসময় এটাই উদ্দেশ্য হবে যে সাবস্টিটিউয়েন্টসগুলো পজিশন যতটা কম করা যায়, মানে লোয়েস্ট পসিবল সেট অফ নাম্বার উই হ্যাভ টু ফাইন্ড আউট। তো এইভাবে যদি আমরা নাম্বারিং করি তাহলে সেক্ষেত্রে সে লোয়েস্ট সেট অফ নাম্বার পাচ্ছি না, কিন্তু আমরা যদি
এইভাবে নাম্বারিং করি 1 2 3 4 5, তাহলে আমরা লোয়েস্ট সেট অফ নাম্বার আমরা পাচ্ছি। সেই জন্য এইভাবে নাম্বারিং করা হয়েছে, মানে বাঁ দিক থেকে ডান দিকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো সাবস্টিটিউয়েন্টস রয়েছে, মিথাইল এবং ইথাইল। তো এদের মধ্যে কোনটার নাম আমাদেরকে আগে নেওয়া উচিত? তো অ্যাকর্ডিং টু রুল নাম্বার 4, যে সাবস্টিটিউয়েন্টসটার নাম অ্যালফাবেটিক্যালি আগে সেটাকে আগে নেওয়া হবে। মানে এখানে যদি দেখো ইথাইল আর মিথাইল, এর মধ্যে ই হচ্ছে অ্যালফাবেটিক্যালি এম এর আগে, তো সেই জন্য এই সাবস্টিটিউয়েন্টসটার নাম আগে নেওয়া হবে। তাহলে এর পজিশন হচ্ছে 4, 4 ইথাইল, এরপরে হচ্ছে এই সাবস্টিটিউয়েন্টসটা 2 মিথাইল, এবং যেহেতু এই প্যারেন্ট চেনে টোটাল 6টা কার্বন অ্যাটম রয়েছে, সেই জন্য এটার নাম হচ্ছে হেক্সেন। ওকে, এটা হলো গেল রুল নাম্বার 4। এরপরে আমরা আসছি রুল নাম্বার 5-এ। এবার এটাও হতে পারে যে একই পজিশনে দুটো সাবস্টিটিউয়েন্টস যুক্ত রয়েছে, ওকে, সেটাও হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে ধরো দুটো সাবস্টিটিউয়েন্টস এরকম রয়েছে, মিথাইল আর ইথাইল, তো সেই ক্ষেত্রে যখন এদের নাম নামকরণ করব, তো সেক্ষেত্রে যে যে সাবস্টিটিউয়েন্টসটা প্রথম লেটারটা অ্যালফাবেটিক্যালি আগে থাকবে সেটার নাম আগে লেখা হবে। মানে ইথাইল অ্যালফাবেটিক্যালি আগে থাকছে, তার মানে 3 ইথাইল, তারপরে এই যে মিথাইল সেটারও পজিশন 3, 3 মিথাইল, হেক্সেন, যেহেতু 6টা কার্বন অ্যাটম রয়েছে। ঠিক আছে, তো দিস ইজ রুল নাম্বার 5। এবারে আর একটা সিচুয়েশন কল্পনা করো, যখন তোমরা এভাবে নমের নামকরণ করছো বা এই যে নাম্বারিং গুলো দিচ্ছ 1 2 3 4, এখানে হতে পারে যে দুটো সাবস্টিটিউয়েন্টস রয়েছে এবং দুটো সাবস্টিটিউয়েন্সি আইডেন্টিক্যাল। ওকে, দুটো সাবস্টিটিউয়েন্সি আইডেন্টিক্যাল, তো সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে ওই দুটো পজিশনকে দুবার দুটো পজিশনকে আগে লিখবে 2 3, মানে 2 নম্বর পজিশনে একটা সাবস্টিটিউয়েন্স রয়েছে আর 3 নম্বর পজিশনে একটা সাবস্টিটিউয়েন্স রয়েছে, এবং যেহেতু তারা আইডেন্টিক্যাল সেই জন্য ডাই এই কথাটা আসবে। দুবার যেহেতু মিথাইল গ্রুপ রয়েছে, তো 2 3 ডাইমিথাইল আর 4টে টোটাল কার্বন অ্যাটম রয়েছে প্যারেন্ট চেনে, সেই জন্য 2 3 ডাইমিথাইল বিউটেন। ওকে, তো সেরকম ভাবে এই কম্পাউন্ডটা নোমেনক্লেচার করা হয়েছে। তোমরা আমি এটা নোমেনক্লেচার করে দিয়েছি, তোমরা বুঝতে ফলো করতে পারো এটাকে। ওকে, আর এটা তোমাদের জন্য রাখলাম আমি, তোমরা এই কম্পাউন্ডটার নামকরণ করা তোমরা নিজে থেকে চেষ্টা করো, ঠিক আছে? কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এরপরে দ্বিতীয় আর একটা প্রবলেম হচ্ছে, ধরো প্রথম রুল রুল নাম্বার 1-এ যেখানে আমরা আলোচনা করেছিলাম যে তোমাদেরকে প্রথম কাজ করতে হবে যে আমাকে প্যারেন্ট চেনটাকে আইডেন্টিফাই করতে হবে, এবং সেক্ষেত্রে আমরা এমন ভাবে প্যারেন্ট চেন নেব যেটা হচ্ছে লংগেস্ট চেন, মানে তাতে নাম্বার অফ কার্বন অ্যাটম শুড বি ম্যাক্সিমাম। তো এরকমও হতে পারে যে একটা অর্গানিক কম্পাউন্ড এরকম ভাবে দুরকম দুরকম ভাবে আমরা প্যারেন্ট চেন পাচ্ছি, এবং দুটো ক্ষেত্রেই নাম্বার অফ কার্বন অ্যাটম সেম। হোয়েন টু চেন্স অফ ইকুয়াল লেন্থ কম্পিট ফর দ্য সিলেকশন অ্যাজ দ্য প্যারেন্ট চেন, মানে এখানে তোমরা যদি দেখো যে এইটা কিন্তু একটা প্যারেন্ট চেন হিসেবে কাজ করতে পারে, এটাকে আমরা প্যারেন্ট চেন ধরতে পারি, যেখানে 1 2 3 4 5 6 7টা কার্বন রয়েছে। আবার এটাকেও আমরা প্যারেন্ট চেন হিসেবে ধরতে পারি, এই যে এই যে অংশটাকে, সেখানেও 7টা কার্বন রয়েছে। তাহলে কোনটাকে আমরা প্যারেন্ট চেন ধরবো? তো সেই ক্ষেত্রে আইইউপিএসসি রুল বলে দিচ্ছে যে তোমাকে সেইটাকে প্যারেন্ট চেন ধরতে হবে যেখানে নাম্বার অফ সাবস্টিটিউয়েন্টস অনেক বেশি, মানে নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট বেশি। মানে তুমি যদি এই প্যারেন্ট চেনটাকে দেখো, সেখানে কিন্তু একটাই মিথাইল সাবস্টিটিউয়েন্টস রয়েছে, ওকে, কিন্তু তুমি যদি এইটাকে প্যারেন্ট চেন ধরো, সেখানে টোটাল তোমাকে 1টা 2টো 3টে মিথাইল সাবস্টিটিউয়েন্টস পাচ্ছ, সেই জন্য এইটাকে প্যারেন্ট চেন ধরতে হবে নাকি এটাকে। তো সে দ্বিতীয় প্যারেন্ট চেন মানে প্যারেন্ট চেনটাকে সিলেক্ট করার আর একটা যে শর্ত, সেটা আমরা দেখতে পেলাম যে নাম্বার অফ সাবস্টিটিউয়েন্টস শুড বি গ্রেটার। ওকে, ইফ টু সিমিলার প্যারেন্ট চেন কম্পিটস উইথ ইচ আদার ইন দ্যাট কেস অনলি। ওকে, এই কম্পাউন্ডটার নাম কি হবে? এইখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এইটা হয়ে গেল তোমার প্যারেন্ট চেন, তাহলে এইটা একটা সাবস্টিটিউয়েন্স হয়ে যাবে। এই সাবস্টিটিউয়েন্সটার নাম কি? এটা যেহেতু 1 2 3 3টে কার্বন অ্যাটম রয়েছে, তো এই সাবস্টিটিউয়েন্সটার নাম হচ্ছে প্রোপাইল। ওকে, আর এর পজিশন হচ্ছে 4 নম্বর পজিশন, তো 4 প্রোপাইল। তো এখানে দেখো 2 পজিশনে মিথাইল রয়েছে, 3 পজিশনে মিথাইল রয়েছে, 5 পজিশনেও মিথাইল রয়েছে। তাহলে দুটো দু ধরনের সাবস্টিটিউয়েন্স রয়েছে, মিথাইল আর প্রোপাইল। মিথাইল আর প্রোপাইলের মধ্যে এমটা অ্যালফাবেটিক্যালি আগে আসছে, সেই জন্য 2 3 5 ট্রাই, যেহেতু 3টে মিথাইল গ্রুপ রয়েছে, 2 3 5 ট্রাই মিথাইল
আর তারপরে ফোর প্রোপাইল, আর যেহেতু যে পেরেন্ট চেন সেখানে 7টা কার্বন অ্যাটম রয়েছে, তো সেই জন্য হেপটেন। 2, 3, 5 ট্রাই মিথাইল ফোর প্রোপাইল হেপটেন। ওকে, এরপরে আর একটা রুল বলছে যে হোয়েন ব্রাঞ্চিং ফার্স্ট অকার অ্যাট অ্যান ইকুয়াল ডিস্টেন্স ফ্রম ইদার এন্ড অফ দ্য লংগেস্ট চেন, চুজ দ্য নেম দ্যাট গিভ দ্য লোয়েস্ট নাম্বার অ্যাট দ্য ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স। ওকে, তো এটা আমরা যেটা আলোচনা করলাম যে ধরো এই তোমাকে এই কম্পাউন্ডটা দিয়েছে নোমেনক্লেচার করার জন্য, এখান থেকে বুঝতে পারছো এটা তোমার পেরেন্ট চেন, যেটা ব্লু লাইন দিয়ে যেটাকে ড্র করা হয়েছে সেটাকে পেরেন্ট চেন বলা হচ্ছে। সেক্ষেত্রে দুরকম ভাবে আমরা এর নাম্বারিং করতে পারি, একটা হচ্ছে আমরা ডান দিক থেকে বাঁ দিকে, মানে 1, 2, 3, 4, 5, 6, আর একটা উল্টো দিক থেকে 1, 2, 3, 4, 5, 6। তো কোন নাম্বারিংটা আমরা মানে নেওয়া উচিত, কোন নাম্বারিংটা আমাদেরকে কনসিডার করা উচিত? ওকে, তো এক্ষেত্রে অ্যাকর্ডিং টু দ্য IUPAC রুল, মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তিনটে মিথাইল সাবস্টিটিয়েন্টস রয়েছে। তো এইভাবে যদি আমরা নামকরণ করি, মানে ডান দিক থেকে বাঁ দিকে, তাহলে এদের যে লোকেশনগুলো পাচ্ছি, একটা হচ্ছে 2, একটা হচ্ছে তোমার 3, আর একটা হচ্ছে তোমার 5। তো যখন আমরা এদিক থেকে যে ব্ল্যাক এইদিকে ডান দিক থেকে বাঁ দিকে যখন আমরা যাচ্ছি না নাম্বারিং করার জন্য, তখন এই তিনটে সেট অফ লোকেশন অফ দ্য সাবস্টিটিউয়েন্টস আমরা পাচ্ছি। আবার যদি উল্টো দিক থেকে করি, তাহলে যে লোকেশনগুলো পাবো সেটা হচ্ছে আবার 2, আবার এরপরে এটা হচ্ছে 4, এরপরে আর একটা হচ্ছে 5। তো এইখানে দেখতে পাচ্ছ যে প্রথম লোকেশনটা দুটো ক্ষেত্রে সেম, কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে দ্বিতীয় যখন সাবস্টিটিউয়েন্টস এর লোকেশন, এর ক্ষেত্রে যে নাম্বারিংটা সেটা 3, এর ক্ষেত্রে নাম্বারিংটা 4, মানে এর ক্ষেত্রে নাম্বারিংটা এর থেকে কম। তো সেই জন্য আমরা এই এই নাম্বারিংটাতেই যাব, যেখানে যে সেট অফ নাম্বার যেটা পাচ্ছি যে সাবস্টিটিউয়েন্টস গুলো পজিশনের সেটা লোয়েস্ট, এই এইভাবে যদি আমরা যাই, মানে ডান দিক থেকে বাঁ দিকে। তো সেটা হচ্ছে একটা IUPAC রুল। তো এখানে দেখতে পাচ্ছ তিনটে পজিশনে মিথাইল গ্রুপ আছে, সেই জন্য 2, 2, 5, সরি 2, 2, 3, 5, 2, 3, 5 ট্রাই, যেহেতু তিনটে মিথাইল গ্রুপ রয়েছে, 2, 3, 5 ট্রাই মিথাইল হেক্সেন, 6টা কার্বন অ্যাটম রয়েছে। ঠিক আছে, তো এইটা আর একটা অর্গানিক কম্পাউন্ড, সেটার নামকরণ হচ্ছে 3,4-ডাইমিথাইল হেপটেন। কি করে হলো সেটা তোমরা বোঝার চেষ্টা করো, যদি কোনো রকম অসুবিধা হয় আই উইল হেল্প ইউ ডেফিনেটলি। এরপরে আমরা আসছি ব্রাঞ্চড চেন অ্যালকেন। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা আলোচনা করেছিলাম সেগুলো সমস্তগুলো আনব্রাঞ্চড, তো ব্রাঞ্চড ব্রাঞ্চিং কি করে হয় সেই সম্বন্ধে আলোচনা করব, এবং এই ব্রাঞ্চড অ্যালকেন চেনগুলোর নামকরণ কি করে করা হয় সেটা আমরা এই লেকচারে আলোচনা করব। ঠিক আছে, তো এই যে কম্পাউন্ডটা সেটার নাম হচ্ছে প্রোপেন, তিনটে কার্বন অ্যাটম রয়েছে, এখান থেকে একটা টার্মিনাল হাইড্রোজেন আমরা যদি বার করে নিই, তাহলে যে গ্রুপটা পাবো সেটাকে বলা হচ্ছে প্রোপাইল। কিন্তু আমরা যদি টার্মিনাল হাইড্রোজেন অ্যাটমটা না বার করে, এটা CH3 হবে, সরি, এইখান থেকে যদি একটা হাইড্রোজেন অ্যাটম বার করে নিই, তাহলে যে টাইপের যে গ্রুপ অ্যালকাইল গ্রুপ তৈরি হবে সেটাকে বলছে ব্রাঞ্চড অ্যালকাইল গ্রুপ। তো সেই গ্রুপটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল। এখানে কোনো টার্মিনাল হাইড্রোজেন বার না করে এবং মাঝখানের কার্বন অ্যাটম থেকে একটা হাইড্রোজেন অ্যাটম বার করে নেওয়া হলো, তো দ্যাট ইজ কল্ড দ্য আইসোপ্রোপাইল গ্রুপ। ওকে, অর উই ক্যান অলসো সে 1-মিথাইল ইথাইল গ্রুপ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিস্টেমেটিক নেম, আইসোপ্রোপাইলটা বেসিক্যালি খুব একটা কমন নেম, কিন্তু এটা এতটাই ইউজ হয় যেটা IUPAC নোমেনক্লেচারেও এটাকে ইউজ করা যায়। কিন্তু এটাকে যদি অ্যাকচুয়ালি রিগোরাসলি সিস্টেমেটিক্যালি নামকরণ করা যায় এই গ্রুপটার, দ্যাট ইজ দেন ইট উইল বি কল্ড 1-মিথাইল ইথাইল গ্রুপ। ওকে, তো সেরকম ভাবে আমরা, এটা হচ্ছে 3-কার্বন গ্রুপ, এবার আসছি 4-কার্বন গ্রুপে। তো 4-কার্বন গ্রুপে এই কম্পাউন্ডটার নাম হচ্ছে বিউটেন, 4টে কার্বন, এটা স্ট্রেট চেন, একটা আনব্রাঞ্চ চেন। এখান থেকে যেরকম টার্মিনাল হাইড্রোজেন অ্যাটম যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে যে অ্যালকাইল গ্রুপটা থাকে দ্যাট ইজ কল বিউটাইল। কিন্তু এখান থেকে এই কার্বন অ্যাটম থেকে যদি একটা হাইড্রোজেন অ্যাটম আমরা বার করে নিই, তাহলে যে গ্রুপটা পড়ে থাকে দ্যাট ইজ কল্ড আইসোবিউটাইল গ্রুপ। সেরকম ভাবে এই কার্বন থেকে একটা হাইড্রোজেন অ্যাটম যদি বাদ দিয়ে দেওয়া হয় বা বার করে নেওয়া হয়, দেন দ্য গ্রুপ দ্যাট ইজ ফর্ম অর অ্যালকাইল গ্রুপ দ্যাট ইজ ফর্ম ইজ কল্ড সেক বিউটাইল। ওকে, তো এইগুলো তোমাদেরকে কিছুটা হলেও মনে রাখতে হবে। এবং আর একটা যে গ্রুপ রয়েছে দ্যাট ইজ ফেমাসলি কল্ড দ্য টার্ট বিউটাইল গ্রুপ, তার স্ট্রাকচার অনেকটা এরকম, এখানে মিথাইল, এখানে মিথাইল, এখানে মিথাইল, এরকম, মানে একটা কার্বন অ্যাটমের সঙ্গে আরো তিনটে কার্বন অ্যাটম যুক্ত রয়েছে। তো সেই ধরনের যে অ্যালকাইল গ্রুপ সেটাকে বলা হয় টার্ট বিউটাইল।
ওকে, তো এগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন অ্যালকাইল গ্রুপ। এই অ্যালকাইল গ্রুপগুলো বেসিক্যালি যখন সাবস্টিটিউয়েন্টস হিসেবে কাজ করে, তখন এদের এই জেনারিক বা কমন নেমগুলোকেও আমরা আইইউপিএসসি পদ্ধতিতেও ইউজ করে থাকি, ঠিক আছে? তো এখানে একটা উদাহরণ দেওয়া হলো এই কম্পাউন্ডটার নাম কি, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি এটা একটা পেরেন্ট চেন, আর এর 4 নম্বর পজিশনে এই অ্যালকাইল গ্রুপটা রয়েছে। তো এই অ্যালকাইল গ্রুপটা কোন গ্রুপটা? তোমরা দেখতে পাচ্ছি অ্যালকাইল গ্রুপটা হচ্ছে এই গ্রুপটা, দ্যাট ইজ কল্ড আইসোপ্রোপাইল। তো তোমরা এটাকে আইসোপ্রোপাইলও বলতে পারো, আবার 1-মিথাইল ইথাইল গ্রুপও বলতে পারো। তাহলে পজিশন হচ্ছে 4, তো 4-আইসোপ্রোপাইল হেপটেন, 7টা কার্বন একটা মধ্যে রয়েছে সেই জন্য। বা অথবা তোমরা বলতে পারো 4-1-মিথাইল ইথাইল হেপটেন, এটাও বলতে পারো। তো যেরকম ভাবে নোমেনক্লেচার হতে পারে, সেরকম ভাবে এই 4 নম্বর পজিশনে যে অ্যালকাইল গ্রুপটা এখানে রয়েছে এই কম্পাউন্ডে, সেটা হচ্ছে টার্ট বিউটাইল, সেই জন্য এটা বলতে পারো 4-টার্ট বিউটাইল অক্টেন। ওকে, অথবা এই যে গ্রুপটা সেটার আইইউপিএসসি বা সিস্টেমেটিক নেম হচ্ছে 4-1-1-ডাইমিথাইল ইথাইল, তো সেটা যদি বলো তাহলে এটার নাম হবে 4-1-1-ডাইমিথাইল ইথাইল অক্টেন। ওকে, এরপর আমরা আসছি 5-কার্বন অ্যাটম গ্রুপ। তো এরকম যদি গ্রুপ তোমরা দেখো যে একটা কার্বন অ্যাটমের সঙ্গে এরকম 3টে মিথাইল গ্রুপ রয়েছে, তারপর একটা CH2, দেন দিস গ্রুপ ইজ কল্ড নিওপেন্টাইল গ্রুপ। ওকে, অথবা এটাকে সিস্টেমেটিক্যালি বলা হয় 2-2-ডাইমিথাইল প্রোপাইল গ্রুপ অলসো। ওকে, নাও এখানে আমরা একটা ছোট্ট জিনিস যে জেনে নিই যে 1 ডিগ্রি কার্বন অ্যাটম, 2 ডিগ্রি কার্বন অ্যাটম এগুলো কাকে বলা হয়, ঠিক আছে? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে কার্বন অ্যাটমটা, যে টার্মিনাল কার্বন অ্যাটম, এই কার্বন অ্যাটম বা এই কার্বন অ্যাটম বা দিস কার্বন অ্যাটম, এই যে কার্বন অ্যাটমগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা কার্বন অ্যাটমের সঙ্গেই যুক্ত রয়েছে। দ্যাটস ওয়াই দিজ আর কল্ড 1 ডিগ্রি কার্বন অ্যাটম। আর এই 1 ডিগ্রি কার্বন অ্যাটমের সঙ্গে যে হাইড্রোজেনগুলো যুক্ত রয়েছে, দে আর কল্ড 1 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম। তো এটাও হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম, এই হাইড্রোজেন অ্যাটমগুলো হচ্ছে 1 ডিগ্রি, এই হাইড্রোজেন অ্যাটমটাও একটা, সরি, এই হাইড্রোজেন অ্যাটমটা একটা 1 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম। অন্যদিকে তোমরা যদি দেখো যে দিস কার্বন অ্যাটম, এই কার্বন অ্যাটমটা কিন্তু 3টে কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত রয়েছে, এই কার্বন অ্যাটমটা 1টা 2টো 3টে, সেই জন্য এই কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত যে হাইড্রোজেন, দ্যাট ইজ কল 3 ডিগ্রি হাইড্রোজেন। অন্যদিকে এই কার্বন অ্যাটমটা, দিস ইজ কানেক্টেড উইথ 2 কার্বন অ্যাটম, তো সেই জন্য এই কার্বন অ্যাটমের সঙ্গে যে হাইড্রোজেনগুলো কানেক্টেড রয়েছে, দ্যাট ইজ কল 2 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটমস। ওকে, গট ইট? আর এই যে কম্পাউন্ডটা, যেটা ইজ কল, দ্যাট ইজ কল 2-2-ডাইমিথাইল প্রোপেন, এখানে এই যে কার্বন অ্যাটমটা 4টে কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত রয়েছে, সো দিস ইজ কল 4 ডিগ্রি কার্বন অ্যাটম। নাও লেটস কাম টু দ্য নোমেনক্লেচার অফ অ্যালকাইল হ্যালাইড। তো অ্যালকাইল হ্যালাইড এই নাম থেকে তোমরা বুঝতে পারছ যে দিস গ্রুপ শুড হ্যাভ ওয়ান অ্যালকাইল পোর্শন অ্যান্ড ওয়ান হ্যালাইড পোর্শন। ওকে, হ্যালোজেন অ্যাটম থাকবে। তো এখানে কিছু কিছু কম্পাউন্ডের নাম আমরা দেখতে পাচ্ছি বা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, তো এদের নামকরণ করতে হবে। তো যে কমন যে নামের স্টাইল, প্রথমে যে অ্যালকাইল গ্রুপটা থাকবে, সরি, যে হ্যালাইড গ্রুপটা থাকবে সেটার নামটা আগে লিখতে হবে, মানে হ্যালো, মানে ফ্লুরিন থাকলে ফ্লুরো, ক্লোরিন থাকলে ক্লোরো, ব্রোমিন থাকলে ব্রোমো, দ্যাট ইজ কল্ড হ্যালো, অ্যান্ড দেন উই উইল গিভ দ্য নেম অফ দ্যাট অ্যালকেন। ওকে, একটা কার্বন থাকলে মিথেন, 2টো থাকলে ইথেন, 3টে থাকলে প্রোপেন, লাইক দ্যাট। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে কম্পাউন্ডটা সেটা প্রথম নাম, ক্লোরিন যেহেতু যুক্ত রয়েছে সেই জন্য ক্লোরো, এবং যেহেতু এখানে 2টো কার্বন রয়েছে সেই জন্য নাম হচ্ছে ইথেন, ক্লোরো ইথেন। সেরকম ভাবে এখানে যে হ্যালাইড গ্রুপটা রয়েছে তার নাম আছে ফ্লুরো, এবং যেহেতু 3টে কার্বন অ্যাটম যুক্ত রয়েছে সেই জন্য প্রোপেন, ফ্লুরো প্রোপেন। এরপরে এখানে যে দেখো এই যে কম্পাউন্ডটা, সেখানে ব্রোমিন অ্যাটমটা কিন্তু টার্মিনাল কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত নয়, এই মাঝের কার্বন অ্যাটমটার সঙ্গে যুক্ত, সেই জন্য এটা নাম্বারিংও দেওয়া উচিত। তো এই নাম্বারিংগুলো এরকম হবে 1, 2, 3। তো এখানে দেখো 2 নম্বর কার্বনের সঙ্গে এই ব্রোমিনটা যুক্ত, সেই জন্য 2 ব্রোমো, আর 3টে কার্বন অ্যাটম রয়েছে বলে প্রোপেন, 2 ব্রোমো প্রোপেন। ওকে, এবারে আর একটা যে রুল, সেখানে বলা হচ্ছে হোয়েন দ্য পেরেন্ট চেন হ্যাজ বোথ হ্যালো অ্যান্ড অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টস অ্যাটাচ টু ইট, নাম্বার দ্য চেন ফ্রম দ্য এন্ড নিয়ার দ্য ফার্স্ট সাবস্টিটিউয়েন্টস রিগার্ডলেস অফ ওয়েদার ইট ইজ হ্যালো অর অ্যালকাইল। মানে ধরো এরকমও হতে পারে যে কোন একটা পেরেন্ট চেন রয়েছে, ধরো এটা একটা পেরেন্ট চেন, দিস ইজ কল্ড পেরেন্ট চেন, তো পেরেন্ট চেনের সঙ্গে একটা মিথাইল সাবস্টিটিউয়েন্টসও যুক্ত রয়েছে, একটা হ্যালো সাবস্টিটিউয়েন্ট দ্যাট ইজ ক্লোরো সাবস্টিটিউয়েন্টসও যুক্ত রয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা কোনটাকে আগে লিখবো?
মিথাইলটাকে আগে লিখবো না ক্লোরিনটাকে আগে লিখবো, সেখানে আইইউপিএসসি রুল বলছে সেখানে তোমাকে দেখতে হবে যে কোন গ্রুপটার নাম আলফাবেটিক্যালি আগে আসছে। তো এটা দ্যাট ইজ মিথাইল অ্যান্ড দিস ইজ ক্লোরো, তো অবভিয়াসলি ক্লোরো অ্যালফাবেটিক্যালি আগে আসছে। তো এখানে যে পজিশন 1, 2, 3, 4, 5, তো সেই জন্য হয়ে গেল 2 ক্লোরো, এটা আগে আসবে, দেন 3 মিথাইল, আর যেহেতু 5টা কার্বনের অ্যাটম রয়েছে দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড পেন্টেন। তো সেরকম ভাবে এই কম্পাউন্ডটার নাম 2 ক্লোরো 4 মিথাইল পেন্টেন। ওকে, এখানে আর একটা রুল তোমাকে দেখতে হবে যে ইফ টু সাবস্টিটিউয়েন্টস আর এট ইকুয়াল ডিস্টেন্স ফ্রম দ্য এন্ড অফ দ্য চেন, দেন নাম্বার দ্য চেন ফ্রম দ্য এন্ড নিয়ার দ্য সাবস্টিটিউয়েন্টস দ্যাট হ্যাজ অ্যালফাবেটিক্যালি প্রিসিডেন্স। মানে তোমরা যদি এই কম্পাউন্ডটা দেখো, তাহলে দেখো যে এখান থেকে যদি নোমেনক্লেচার করো 1, 2, 3, 4, 5, তো প্রথম যে সাবস্টিটিউয়েন্টসটা তার পজিশন আসছে 2, সেরকম ভাবে এই দিক থেকে যদি নামকরণ করো বা নাম্বারিং করো 1, 2, তো সেক্ষেত্রে প্রথম সাবস্টিটিউয়েন্টসটার যে নাম্বারিং আসছে 2, তাহলে কোনটাকে তোমরা নেবে, কোন দিক থেকে নাম্বারিংটা করা হবে। তো এখানে আইইউপিএসসি পদ্ধতি বলছে যে তোমাকে এমন ভাবে নাম্বারিং করতে হবে যাতে যে যে লোয়েস্ট নাম্বার যে কার্বন যে সাবস্টিটিউয়েন্টসটা আসবে সেটা যেন অ্যালফাবেটিকলি আগে হয়, মানে এদিক থেকে যদি নাম্বারিং করি 1, 2, 3, 4, 5, তাহলে দেখতে পাচ্ছি এখানে সাবস্টিটিউয়েন্টসটা হচ্ছে ক্লোরো, আর ক্লোরো যেহেতু মিথাইল গ্রুপের থেকে অ্যালফাবেটিক্যালি এগিয়ে আছে, এম এর থেকে অ্যালফাবেটিক্যালি সি এগিয়ে রয়েছে, সেই জন্য এই দিক থেকে নোমেনক্লেচার তোমাকে করতে হবে, মানে বাঁ দিক থেকে ডান দিকে। তাহলে হয়ে গেল 2 ক্লোরো 4 মিথাইল পেন্টেন। ওকে, এবারে উই উইল ডিসকাস অ্যাবাউট কমন নেমস অফ মেনি সিম্পল হ্যালো অ্যালকেনস, যেগুলো এখনো ইউজ করা হয়। তো এগুলো বেসিক্যালি কমন নোমেনক্লেচার, কিন্তু এখনো এগুলোকে আমরা ইউজ করে থাকি। তো এদেরকে ফাংশনাল ক্লাস নোমেনক্লেচারও বলা হয়ে থাকে, যেমন এটাকে বলা হচ্ছে ইথাইল ক্লোরাইড। ওকে, যেহেতু এটা ইথাইল গ্রুপ, দিস ইজ ইথাইল গ্রুপ অ্যান্ড ক্লোরিন অ্যাটম ইজ অ্যাটাচড উইথ ইট, সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ইথাইল ক্লোরাইড। সেরকম ভাবে আমরা আলোচনা করেছি এই গ্রুপটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ, আইসোপ্রোপাইল গ্রুপ। তো এর সঙ্গে ব্রোমিন অ্যাটম অ্যাটাচড রয়েছে, সেই জন্য বলা হয় আইসোপ্রোপাইল ব্রোমাইড। সেরকম ভাবে এই যে গ্রুপটা দ্যাট ইজ কল্ড টার্ট বিউটাইল গ্রুপ, এর সঙ্গে ব্রোমিন যুক্ত রয়েছে, সেই জন্য এটা টার্ট বিউটাইল ব্রোমাইড। এই গ্রুপটার নাম হচ্ছে সেক বিউটাইল, তো এর সঙ্গে ক্লোরিন যুক্ত রয়েছে, সো দ্যাটস ওয়াই দিস কম্পাউন্ড ইজ কল্ড সেক বিউটাইল ক্লোরাইড। এই গ্রুপটার নাম হচ্ছে নিও পেন্টাইল গ্রুপ, আমরা আগে আলোচনা করেছি, এর সঙ্গে যেহেতু ব্রোমিন যুক্ত রয়েছে সেই জন্য এটাকে বলা হয় নিও পেন্টাইল ব্রোমাইড। তো দিজ আর ভেরি কমন নোমেনক্লেচার অফ ডিফারেন্ট সিম্পল হ্যালো অ্যালকেনস। ওকে, ইউ হ্যাভ ইউ উইল বি এনকাউন্টার উইথ দিস নেম সেভারাল টাইমস ইন ইউর অর্গানিক কেমিস্ট্রি কোর্সেস। এরপরে আমরা আসছি নেমিং অফ অ্যালকোহলস। তো অ্যালকোহল এর কমন ফর্মুলা কি? আর ও এইচ। তো এই হাইড্রক্সিল গ্রুপ যখন কোনো অর্গানিক কম্পাউন্ডে যুক্ত থাকে দে আর কল্ড অ্যালকোহল। ওকে, তো অ্যালকোহলের নামকরণ করার পদ্ধতি, নেম মে হ্যাজ, এর 4টে পোর্শন থাকবে। একটা হচ্ছে লোক্যান্স, মানে লোক্যান্স মানে পজিশন। ওকে, তারপরে হবে প্রেফিক্সেস, তারপরে পেরেন্ট কম্পাউন্ড অ্যান্ড সাফিক্সেস। এই কম্পাউন্ডটাকেই তোমরা ধরে নাও। ওকে, তো এখানে লোক্যান্টস কি? 4 নম্বর পজিশনে মিথাইল গ্রুপ রয়েছে, সেখানে দিস ইজ কল্ড দ্য লোক্যান্ট। তারপর প্রেফিক্স কি? তোমার এই সাবস্টিটিউয়েন্টসটা নাম, তো মিথাইল দ্যাট ইজ কল্ড প্রেফিক্স। দেন এগেন লোকেন্ট, মানে যেহেতু এরপরে আমার যে ফাংশনাল মেন ফাংশনাল গ্রুপ যেটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ, সেটার পজিশন কত? 1 নাম্বার, মানে 1 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, সেখানে 1। তারপরে হচ্ছে লাস্টে হচ্ছে তোমার পেরেন্ট কম্পাউন্ড দ্যাট ইজ হেক্সেন, এবং তারপরে সাফিক্স হচ্ছে অল। এই হেক্সেন প্লাস অল যুক্ত হয়ে হয়ে গেল হেক্সানল। ওকে, দিস ইজ দ্য ওয়ে উই উইল ডু দ্য নোমেনক্লেচার অফ অ্যালকোহল। এবারে কিছু আমরা সাম রুলস উই উইল ডিসকাস অ্যাবাউট সাম রুলস অফ দ্য নোমেনক্লেচার অফ অ্যালকোহল। তো সিলেক্ট দ্য লংগেস্ট কন্টিনিউয়াস কার্বন চেন টু হুইচ দ্য হাইড্রক্সিল ইজ ডাইরেক্টলি অ্যাটাচড। তো এক্ষেত্রে পেরেন্ট চেন কিন্তু যখন আমরা পেরেন্ট চেন কোনটা হবে সেটা ডিসাইডিং, সেটা মেন ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে যে সেই পেরেন্ট চেনকেই আমরা ধরবো যার সঙ্গে হাইড্রক্সিল গ্রুপটা যুক্ত রয়েছে, দ্যাট ইজ দ্য আটমোস্ট ক্রাইটেরিয়া, মানে হাইড্রক্সিল গ্রুপটা যুক্ত হতেই হবে
পেরেন্ট চেনের সঙ্গে, নইলে সেইটাকে আমরা যত যত বড় চেনই হোক না কেন আমরা সেটাকে পেরেন্ট চেন হিসেবে গণ্য করব না। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট থিং। দেন চেঞ্জ দ্য নেম অফ দ্য অ্যালকেন করসপন্ডিং টু দ্য চেন বাই ড্রপিং ফাইনাল ই অ্যান্ড অ্যাডিং অল। মানে ধরো তোমার একটা কম্পাউন্ডের নাম রয়েছে হেক্সেন, এর সঙ্গে ও এইচ গ্রুপ যুক্ত রয়েছে, তো তোমাকে তোমাকে কি করতে হবে যে লাস্টে যে ই ওয়ার্ডটাকে সেইটাকে ড্রপ করে দিয়ে অল এই ওয়ার্ডটাকে যুক্ত করে দিতে হবে, মানে হয়ে গেল হেক্সান অল। ঠিক আছে, হেক্সেন প্লাস অল, তো ইটাকে অমিট করে দাও, হয়ে গেল হেক্সান অল। ওকে, তো এইভাবে নোমেনক্লেচার করতে হবে। এরপরে এর নাম্বারিং কি করে হবে, নাম্বারিং নাম্বার দ্য লংগেস্ট কন্টিনিউয়াস চেন সো অ্যাজ টু গিভ দ্য কার্বন অ্যাটম বিয়ারিং দ্য হাইড্রক্সিল গ্রুপ দ্য লোয়ার নাম্বার। মানে এমনভাবে নাম্বারিং করতে হবে যাতে যে কার্বন অ্যাটম যার সঙ্গে এই হাইড্রক্সিল গ্রুপটা যুক্ত রয়েছে দ্যাট শুড গেট লোয়েস্ট নাম্বার পসিবল। তো এখানে দেখো নাম্বারিং, তাহলে প্রথমে এই কম্পাউন্ডটাকে ধরো এইভাবে, এখানে যে নাম্বারিংটা দেখো এইভাবে নাম্বারিং করা হলে এই কার্বন অ্যাটম যার সঙ্গে হাইড্রক্সিল গ্রুপটা অ্যাটাচড রয়েছে ইট উইল গেট দ্য লোয়েস্ট পসিবল নাম্বারিং দ্যাট ইজ ওয়ান। তাহলে ওয়ান, তারপরে যেহেতু এর সঙ্গে তিনটে কার্বন অ্যাটম রয়েছে প্রোপেন, আর যেহেতু হাইড্রক্সিল গ্রুপ রয়েছে সেই জন্য অল, লাস্টের ইটাকে কেটে হয়ে গেল ওয়ান প্রোপান অল। ওকে, বা আমরা এভাবে বলতে পারি প্রোপেন ওয়ান অল, এভাবেও নামকরণ করা যায়। এই কম্পাউন্ডটা দেখো যদি আমরা নাম্বারিং করি, এই দিক থেকে যদি নাম্বারিং করি তবেই এই কার্বন অ্যাটম দ্যাট ইজ পিয়ারিং দ্য হাইড্রক্সিল গ্রুপ উইল গেট দ্য লোয়েস্ট নাম্বারিং। ঠিক আছে, তো এর পজিশন এই হাইড্রক্সিল গ্রুপের পজিশন হচ্ছে 2, সেই জন্য 2, তারপরে এখানে যেহেতু 4টে কার্বন অ্যাটম রয়েছে দেন সো বিউটানল। ওকে, এরপরে আমরা দেখো এখানে মিথাইল সাবস্টিটিউয়েন্টস যুক্ত রয়েছে, তো মিথাইল সাবস্টিটিউয়েন্টসটা আগে চলে আসবে। তো এর পজিশন হচ্ছে, এখানে কিন্তু তুমি এইভাবে নোমেনক্লেচার করতে পারবে না 1, 2, 3, 4, 5, তো এইভাবে নোমেনক্লেচার করলে এই দিস কার্বন অ্যাটম দ্যাট ইজ বিয়ারিং দ্য হাইড্রক্সিল গ্রুপ উইল গেট দ্য নাম্বার 5 উইচ ইজ ভেরি হাই। সেই জন্য তোমাকে সবসময় এই এইভাবে নোমেনক্লেচার করতে হবে যাতে যে কার্বন অ্যাটম দ্যাট ইজ বিয়ারিং দ্য হাইড্রক্সিল গ্রুপ শুড গেট দ্য লোয়েস্ট নাম্বার পসিবল। ওকে, তো এখানে দেখো এইভাবে নাম্বারিং করলে প্রথমে হচ্ছে তোমার যে প্রেফিক্স লোক্যান্ট, 4 হচ্ছে, 4 হচ্ছে তোমার লোক্যান্ট, দেন ইট ইজ দ্য প্রেফিক্স দ্য 4 মিথাইল। ওকে, তারপরে তোমার পেরেন্ট নাম চলে এলো পেন্টেন, 5টা কার্বন অ্যাটম রয়েছে, আর এই যে হাইড্রক্সিল গ্রুপের পজিশন হচ্ছে 1, সেই জন্য 1 অল, অথবা এগুলো এই একটাকে সামনে রেখে একসাথে তোমরা বলতে পারো 1 পেন্টানল, শুনতে একটু বেটার লাগে। এই 1টাকে তোমরা আগে রেখে দিতে পারো এবং বলতে পারো 4 মিথাইল 1 পেন্টানল। ওকে, সো দিস ইজ দ্য ওয়ে। এবারে কিছু এই অ্যালকোহলগুলোরও যেরকম অ্যালকাইল হ্যালাইডের কিছু কমন নাম ছিল, সেরকম অ্যালকোহলগুলোরও কিছু কমন নাম রয়েছে। যেমন 3টে কার্বন অ্যাটম যুক্ত এই ধরনের অ্যালকোহলকে বলা হয় প্রোপাইল অ্যালকোহল, সেরকমভাবে 4টে কার্বন অ্যাটম যুক্ত এই ধরনের অ্যালকোহলকে বলা হয় বিউটাইল। এটা এই গ্রুপটার নাম যেহেতু সেক সেক বিউটাইল গ্রুপ, তো এই ধরনের অ্যালকোহলকে বলা হয় সেক বিউটাইল অ্যালকোহল। এই গ্রুপটার নাম যেহেতু টার্ট বিউটাইল গ্রুপ, সেই জন্য এই ধরনের অ্যালকোহলকে বলা হয় টার্ট বিউটাইল অ্যালকোহল। দিস গ্রুপ ইজ কল্ড আইসো বিউটাইল, সো এই গ্রুপটাকে এই অ্যালকোহলকে বলা হয় আইসো বিউটাইল অ্যালকোহল। দিস গ্রুপ ইজ কল্ড নিও পেন্টাইল, সো দিস অ্যালকোহল ইজ অলসো নেমড অ্যাজ নিও পেন্টাইল অ্যালকোহল। তো এটা এই গ্রুপের নামকরণ, নামের কমন নাম অনুযায়ী অ্যালকোহলগুলোর নামকরণ করা হয়েছে। ঠিক আছে, এরপরে এরকমও হতে পারে যে একটা কম্পাউন্ড এরকম দুয়ের দুটো হাইড্রক্সিল গ্রুপও থাকতে পারে, একটার থেকে বেশি দুটো হাইড্রক্সিল গ্রুপ হতে পারে, তো অ্যালকোহল কন্টেনিং টু হাইড্রক্সিল গ্রুপ দে আর কল গ্লাইকল। ওকে, সো ইন দ্য আইইউপিএসি সাবস্টিটিউট সিস্টেম দে আর নেমড অ্যাজ এইভাবে এরকম। যেমন এই যে কম্পাউন্ডটা এখানে হচ্ছে, এর নাম্বারিং যদি দেখো পেরেন্ট কম্পাউন্ডের 1, 2, তো 1, 2, তারপরে যেহেতু দুটো কার্বন রয়েছে ইথেন, আর যেহেতু দুটো হাইড্রক্সিল গ্রুপ রয়েছে সেই জন্য ডাই অল। ঠিক আছে, সেরকম ভাবে এখানে যে নোমেনক্লেচার দেখো, 1 আর 2 নাম্বার কার্বন অ্যাটমের সঙ্গে হাইড্রক্সিল গ্রুপ যুক্ত রয়েছে, তার মানে 1, 2, তারপরে যেহেতু 3টে কার্বন অ্যাটম রয়েছে সো প্রোপেন ডাই অল, তো এক্ষেত্রে ডাই অল এই কথাটা যুক্ত হবে এই ধরনের আইইউপিএসি নোমেনক্লেচারে। সেরকম ভাবে এই কম্পাউন্ডটা দেখো, এখানে 1 নাম্বার পজিশনে 3 নাম্বার পজিশনে হাইড্রক্সিল গ্রুপ যুক্ত রয়েছে, সেই জন্য 1, 3, 3টে কার্বন অ্যাটম রয়েছে প্রোপেন ডাইঅল। অত এটা দিস ইজ দ্য আইইউপিএসি সিস্টেম। তো এদেরকে অবশ্য গ্লাইকলও বলা হয়, দিস ইজ কমনলি কল্ড গ্লাইকল। যেমন এক্ষেত্রে এটা বলা হয় ইথিলিন গ্লাইকল, সেরকমভাবে এই ধরনের কম্পাউন্ডকে বলা হয় প্রোপিলিন গ্লাইকল। ওকে, তো দিস আর দ্য নোমেনক্লেচার
system that I have discussed. So in the next lecture, I will discuss about the nomenclature of cyclic alkene. তো এরপরে লেকচারে আমরা সাইক্লিক অ্যালকেনগুলোর নোমেনক্লেচার কীরকম হয় সেটা সম্বন্ধে ডিটেলে আলোচনা করব, আর সেই জন্য নেক্সট লেকচারটা অবশ্যই অবশ্যই তোমরা শোনো এবং আমাকে তোমরা ফলো করতে পারো। ইউ ক্যান সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল আমার যদি লেকচারটা ভালো লেগে থাকে। এখানে আমরা বিভিন্ন ধরনের সাইন্টিফিক আলোচনাও করি, বিভিন্ন সাইন্টিফিক টপিকের উপরও আলোচনা করি এবং অবশ্যই কেমিস্ট্রি বিভিন্ন টপিক বা বিভিন্ন চ্যাপ্টারের ওপর আমরা ডিটেল আলোচনা করি। তো সেই জন্য তোমরা যদি আমার এই লেকচারটা ভালো লেগে থাকে, প্লিজ শেয়ার ইট উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।